স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারে ন্যাচারাল প্রোডাক্টগুলো ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভুলটি আমরা করে থাকি তা হচ্ছে কনভেনশনাল স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্টের সাথে ন্যাচারাল প্রোডাক্টগুলোকে কম্পেয়ার করা। কখনোই ন্যাচারাল প্রোডাক্টগুলোর সাথে কনভেনশনাল প্রোডাক্টগুলোকে কম্পেয়ার করবেন না। কনভেনশনাল স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার বা বডি কেয়ার প্রোডাক্টগুলো তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের হার্শ কেমিক্যালস, আর অন্যদিকে ন্যাচারাল প্রোডাক্টগুলোর ক্ষেত্রে তৈরি করা হয়ে থাকে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান। আর এই জন্যই যদি আপনারা কনভেনশনাল প্রোডাক্টের রেজাল্টের সাথে ন্যাচারাল প্রোডাক্টের রেজাল্টের কম্পেয়ার করেন সেটা হবে করা সবচেয়ে বড় ভুল। বেশিরভাগ ক্ষেত্রে কনভেনশনাল প্রোডাক্টগুলো আমরা দীর্ঘ সময় ধরে ব্যবহার করার পর ন্যাচারাল প্রোডাক্টে সুইচ করলে ন্যাচারাল প্রোডাক্টের সাথে কনভেনশনাল প্রোডাক্টটাকে কম্পেয়ার করা শুরু করি। কনভেনশনাল প্রোডাক্টগুলো কেমিক্যালের সমন্বয়ে তৈরি হওয়ার কারণে ব্যবহার করার সাথে সাথে আমরা ফাস্ট রেজাল্ট পেয়ে যাই বা ফাস্ট অ্যাকশন হয়, কিন্তু ন্যাচারাল প্রোডাক্টে সেটা নয়। ন্যাচারাল প্রোডাক্ট ফলাফল দিতে অনেকটা সময় নেয়, আস্তে আস্তে ভেতরের ড্যামেজটাকে রিপেয়ার করে তারপরই বাইরের দিকে বা বাইরের অংশে আপনার ফলাফলটা আপনি দেখতে পান, এজন্য প্রচুর সময় দিতে হয়। কিন্তু কনভেনশনাল প্রোডাক্ট ব্যবহারে তেমন একটা সময় দিতে হয় না, কেমিক্যালসগুলো ব্যবহার করার কারণে খুব সহজে আপনি রেজাল্ট পেয়ে যান। আর এই কারণেই ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহারে আমরা অনেকেই দ্বিধাবোধ করে থাকি বা ইতস্তত বোধ করি যে আসলেও কনভেনশনাল প্রোডাক্টের মতো ভালো রেজাল্ট পাবো কি না। কিন্তু এটা ভুলবেন না, কনভেনশনাল প্রোডাক্টে ব্যবহৃত কেমিক্যালের মাধ্যমে আপনি যে রেজাল্টটা পাচ্ছেন সেটা তাড়াতাড়ি হলেও কিন্তু খুবই ক্ষণস্থায়ী, আর ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করে সময় নেওয়ার পর যে রেজাল্ট আপনি পাচ্ছেন সেটা একটু সময় নিলেও রেজাল্টটা হয় অনেকটা দীর্ঘস্থায়ী। এখন আপনারই বুঝে নিতে হবে আপনার জন্য কোনটা ভালো, ক্ষণস্থায়ী তাড়াতাড়ি ফলাফল নাকি দীর্ঘস্থায়ী একটু দেরিতে ফলাফল। যেমন ধরুন আপনি কনভেনশনাল শ্যাম্পু ব্যবহার করছেন, কনভেনশনাল শ্যাম্পুতে এমন কিছু কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে যা প্রচুর পরিমাণে ফেনা তৈরি করে বা লেদার তৈরি করে, কিন্তু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি শ্যাম্পুতে আপনি এতটা বেশি লেদার বা ফেনা পাবেন না, কারণ সেইখানে তেমন কোনো কেমিক্যালস ব্যবহার করা হয়ে থাকে না, পুরোটাই তৈরি হয় প্রাকৃতিক উপাদানে। এখন যদি আপনি কনভেনশনাল শ্যাম্পুর সাথে ন্যাচারাল শ্যাম্পুর তুলনা করেন, এটা ভাবেন যে কনভেনশনাল শ্যাম্পুতে ফেনা তৈরি হচ্ছে, খুব কম পরিমাণে লাগছে চুলটাকে পরিষ্কার করার জন্য, কিন্তু ন্যাচারাল প্রোডাক্টটা প্রচুর পরিমাণে লাগছে চুলটা পরিষ্কার করার জন্য এবং ফেনাটা অনেক কম হচ্ছে, তার মানে এই যে ন্যাচারাল প্রোডাক্টটা ভালো নয়, এমনটা নয়। কনভেনশনাল প্রোডাক্ট যাতে ফেনা তৈরি করছে বা আপনার চুলটাকে খুব কম পরিমাণে লেগে পরিষ্কার করে ফেলছে, এটা আপনার চুলের জন্য অনেকটা ক্ষতিকর। এই হার্শ কেমিক্যালসগুলো আপনার চুলের ন্যাচারাল অয়েলটাকে স্ট্রিপ করে ফেলে, কিন্তু অন্যদিকে ন্যাচারাল শ্যাম্পুটা আপনার চুলকে জেন্টলি ক্লিন করবে, তেমন একটা ফেনাও হবে না, বাট থরোলি ক্লিন করতে সাহায্য করবে, চুলের ন্যাচারাল অয়েলটাকে স্ট্রিপ করবে না, যার ফলে দীর্ঘদিন যদি আপনি ন্যাচারাল প্রোডাক্টটা ব্যবহার করে যান আপনার চুলের স্বাস্থ্য বজায় থাকবে। যদি আপনার চুল, আপনার ত্বক এবং আপনার শরীরকে সুস্থ সুন্দর ভালো রাখতে চান, সেক্ষেত্রে কনভেনশনাল স্কিন কেয়ার, হেয়ার কেয়ার বা বডি কেয়ার প্রোডাক্ট ব্যবহার করার পরিবর্তে এখন থেকে সচেতন হয়ে যান, ব্যবহার করা শুরু করুন ন্যাচারাল প্রোডাক্টগুলো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এয়ার অর্গ্যানিকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।